মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। পৃথিবীর সবচেয়ে মিষ্টি খাবারের নাম করতেই যে নামটা প্রথম মনে আসে সেটা হলো মধু। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মধু তৈরির পুরো কৃতিত্বটাই মৌমাছি নামের ছোট্ট একটা প্রাণীর। মধু তৈরির প্রত্যেকটি পর্যায়ে মৌমাছি কয়েক ধাপে সম্পন্ন করে। মধু তৈরির কাজ শুরু হয় মধু সংগ্রহক মৌমাছির মাধ্যমে। শ্রমিক মৌমাছি ফুল থেকে উপযুক্ত মধু সংগ্রহ করে। ফুল থেকে প্রথম যে মধু সংগ্রহ করে তাকে নেকটার বলা হয়। ফুলের সন্ধানে মৌমাছি মৌচাকের পার্শ্ববর্তী অঞ্চলে ঘুরে বেড়ায়। ফুল থেকে সংগৃহীত মধু মৌমাছিরা তাদের দেহের বিশেষ এক থলিতে জমা রাখে। মধু সংগ্রহ শেষে তারা মৌচাকে ফিরে যায়। শ্রমিক মৌমাছি তাদের সংগৃহীত ফুলের মধু মৌচাকে থাকা মৌমাছির মুখে দিয়ে দেয়। এরপর মৌচাকের এই মৌমাছিগুলো ফুলের রসের সঙ্গে তাদের শরীর থেকে বেশ কয়েক ধরনের এনজাইম যোগ করে এবং মৌচাকে এই রস জমা করে রাখে। এভাবে বেশ কিছুদিন পর জমাকৃত এই বিশেষ রস গাঢ় মধুতে রূপান্তরিত হয়। এপিস মেলিফেরা নামক মৌমাছির সাহায্যে মূলত মধু চাষ করা হয়। আজ আপনাদের দেখাবো লিচু থেকে তৈরি মধু। একদম খাঁটি মধু কোন রকম মিশ্রণ ছাড়া কি করে তৈরি হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। লিচু বাগানে চাষ করা হচ্ছে লিচুর মধু। এপিস মেলিফেরা নামক মৌমাছির সাহায্যে চাষ করা হচ্ছে লিচুর মধু। লিচু বাগানে বি বক্স বসিয়ে সেখানে মৌমাছিরা মধু সংগ্রহ করছে। লিচু ফুল থেকে সংগৃহীত হচ্ছে এই মধু। এই মধু সরাসরি পাওয়া যাচ্ছে হানি বাজারে। লিচুর মধু দেখতে সাধারণত হালকা সোনার রঙের হয়। খেতে খুবই সুস্বাদু। মধু খাওয়ার সময় অবশ্যই মধুতে লিচু ফলের স্বাদ পাওয়া যায়। ঘ্রাণটাও লিচু ফলের সাথে মিলে যায়। সাধারণত লিচু ফুলের খাঁটি মধু সামান্য জমতে দেখা যায়। লিচু ফুলের মধু সংগ্রহের সময় সাধারণত মার্চ এপ্রিল মাসে। বড় বড় লিচু বাগানে যখন প্রচুর পরিমাণে লিচুর ফুল ফুটতে শুরু করে তখন মৌচাষিরা তাদের বি বক্সগুলো লিচু বাগানের মধ্যে স্থাপন করে। তারপর ফুল বৃদ্ধি হওয়ার সাথে সাথেই মৌমাছিরা ওই এলাকা থেকে মধু সংগ্রহ করে তাদের বি বক্স অর্থাৎ মৌ বক্সে জমা রাখে। এভাবেই তৈরি হয় সম্পূর্ণ প্রাকৃতিক লিচু ফুলের খাঁটি মধু। লিচু ফুলের প্রাকৃতিক মধুতে অ্যাক্টিভ এনজাইম, প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড থাকে। সুস্থ থাকতে নিয়মিত খাঁটি মধু খাওয়ার কোনো বিকল্প নেই। মধুতে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত খাঁটি মধু পানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মধু আমাদের শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়, শারীরিক দুর্বলতা দূর করে। মধু আমাদের শরীর